এরকম একজন মানুষকে সান্নিধ্য পাবো আমি, আমার দল, দুটোই সৌভাগ্যের। গুরুত্বপূর্ণ লোক সবসময় গুরুত্বপূর্ণ হন, হ্যাঁ, আর বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে, এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন, ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে। এবং ওনার যে লড়াইটা, অন্যায়ের করাপশানের বিরুদ্ধে, যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন, আমার মনে হয় সেটা উনি পেয়ে গেলেন। আজই বিজেপিতে যোগ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দলীয় দফতরে নিয়ে যেতে তাঁর বাড়িতে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা তারা আসতে শুরু করে দিয়েছেন। এসেছেন অগ্নিমিত্রা পাল, বাড়িতে এসে পৌঁছলেন বিজেপি নেতা সজল ঘোষ। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, কি ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? কখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে যোগদান করবেন? অবশ্যই দেখো, যেটা জানা যাচ্ছে 12:30টার সময় এই যোগদান কর্মসূচি হবে। সল্টলেক বিজেপি পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হবে। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই সঙ্গে পর্যবেক্ষক যিনি রয়েছেন বিজেপির পক্ষ থেকে মঙ্গল পাণ্ডে, তারা উপস্থিত থাকবেন। এবং 12:30 নাগাদ এই যোগদান কর্মসূচি হবে। বারোটার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সল্টলেক এই বাসভবন থেকে তারা পৌঁছে যাবেন সল্টলেকের বিজেপি যে পার্টি অফিস আছে সেখানে। তো অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে নেবার জন্য ইতিমধ্যেই, নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল তিনি এসছেন, তার পাশাপাশি সজল ঘোষ এসছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি উত্তর কলকাতার যিনি সভাপতি রয়েছেন তমগ্ন ঘোষ তিনিও এসছেন। এরা তিনজনেই যেমনটি জানা যাচ্ছে তারা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার এই যে সল্টলেকের যে বাসভবন রয়েছে সেখান থেকে বিজেপির পার্টি অফিসে তারা নিয়ে যাবেন এবং সেখানেই এই যোগদান কর্মসূচি হবে। আমরা জানি যে এর আগেই মঙ্গলবার তিনি ইস্তফা দিয়েছেন হাইকোর্টে এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও তার ইস্তফাপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন এবং তিনি ইতিমধ্যে ঘোষণাও করেছেন যে তিনি বিজেপিতে যোগদান করবেন। এবং বিজেপি সূত্রে যেমনটা খবর রয়েছে যে তমলুক কেন্দ্র থেকে তাকে লোকসভা নির্বাচনে প্রার্থীও করতে পারে বিজেপি, এবং সেই অনুযায়ী অগ্নিমিত্রা পাল আজকে যেটা জানিয়েছেন যে গতকাল তাপস রায় যোগ দিয়েছেন, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগ দিচ্ছেন। এবং বিজেপি কিন্তু যাকে খুশি নিচ্ছে এরকম নয়, যাদের ভাবমূর্তি ভালো রয়েছে, স্বচ্ছ রয়েছে, তাদেরকেই বিজেপি তাদের দলের জায়গা দিচ্ছে, এমনটাই অগ্নিমিত্রা পালের বক্তব্য। সজল ঘোষের বক্তব্য হচ্ছে যে কালকে একজন এসেছেন, আজ একজন আসছেন, আগামী দিনে হয়তো আরও কেউ, এই আরও কেউ এর মধ্যে আরও বেশ কিছু প্রশ্ন, আরও কিছু সংশয় কিন্তু আমাদের সঙ্গে থাকো। আবারও তোমার কাছে আসবো, এখানেই দর্শকদের শুনিয়ে দেব অগ্নিমিত্রা পাল তিনি আসার পর কি জানালেন। এসি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে নিতে আমি নিয়ে যাব ওনাকে আমাদের পার্টি অফিসে এবং সেখানে অ্যারাউন্ড 12টা নাগাদ ওনার জয়েনিং হবে। আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট, এলওপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে, ওনার জয়েনিং হবে এবং তারপরে আমরা আমাদের একটি টিম আমরা সন্দেশখালি যাব। আরও একবার চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, যেমনটা তুমি জানাচ্ছিলে যে বঙ্গ বিজেপি নেতা নেত্রীদের একাধিক কর্মসূচি রয়েছে, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন। আর কি জানতে পারছো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর তিনিও কি সাংবাদিকদের সামনে আসতে পারেন এবং তার বক্তব্য রাখতে পারেন? দেখো, ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তার যা বক্তব্য তিনি এবিপি আনন্দে প্রথমেই জানিয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি সাংবাদিক বৈঠকও করেছেন এবং আজকে বিজেপিতে অবশেষে যোগ দেওয়ার পরে তিনি যে তার বক্তব্য রাখবেন এ কথা বলাই বাহুল্য। এবং যেমনটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মঙ্গল পাণ্ডে তারা তো বলবেনই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু তার বক্তব্য সেখান থেকে রাখবেন, তার সেই বিজেপির মঞ্চ থেকে তার বক্তব্য তিনি রাখবেন। তিনি এর আগে জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরে তার যে নতুন একটা ক্ষেত্র, সেই ক্ষেত্র থেকে তার কি বক্তব্য, তার রাজনৈতিক পরিসরে তার কি বক্তব্য, সেগুলো সবার শোনার জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন এবং সেই অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে 12টা নাগাদ তাকে নিয়ে পৌঁছানো হবে বিজেপির যে রাজ্য সদর দপ্তর রয়েছে, বিজেপির যে সল্টলেক অফিস রয়েছে, মুরলীধর সেন নয়, সল্টলেক যে অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে কিন্তু যোগদান করানো হবে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রস্তুতি নিচ্ছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই তার প্রস্তুতি সারা হবে এবং তিনি বিজেপির যারা নেতারা এসছেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, তমগ্ন ঘোষ, তাদের সঙ্গে তিনি রওনা দেবেন। ধন্যবাদ অর্ণব। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন বিজেপি নেতা সজল ঘোষও, তিনি নিয়ে যাবেন দলীয় কার্যালয়ে বিজেপির এবং তারপর যোগদান করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে। কি জানালেন সজল ঘোষ, রাখবো আপনাদের সামনে। এরকম একজন মানুষকে সান্নিধ্য পাবো আমি, আমার দল দুটোই সৌভাগ্যের। গুরুত্বপূর্ণ লোক সবসময় গুরুত্বপূর্ণ হন, হ্যাঁ, আর বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন, ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে। এবং ওনার যে লড়াইটা অন্যায়ের, করাপশানের বিরুদ্ধে, যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন, আমার মনে হয় সেটা উনি পেয়ে গেলেন। পাল্টা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বললেন শুনুন। ঠিক এই কথাগুলোই তিনি বলছিলেন যে যখন মামলাগুলো চলছিল, বিভিন্ন মামলাগুলো কলকাতা হাইকোর্টে তার এজলাসে, তখন মামলা হিয়ারিংয়ের সময় তিনি অনেক কথা বলেছেন যার মধ্যে ছিল রাজনৈতিক বক্তব্য। এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে টেক আপও করেছিলেন, কিছু মামলা তার অভিজিৎ গাঙ্গুলির আন্ডারে যেগুলো ছিল তার আন্ডার থেকে সেগুলো সরে গেল। কিন্তু আপনি ভাবুন, প্রতিনিয়ত কোর্ট থেকে এই খবরটা আসতো তার ঘরে রাজনৈতিক দলের সদস্যদের আসা যাওয়া। তিনি যখন বিচারপতি আসনে ছিলেন, বিচারপতি আসন আপনাকে ইমিউনিটি দিয়েছে, কিন্তু বিচারপতি আসন আপনাকে ইমিউনিটির যে কবচ দিয়েছিল, আপনি যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন, কাউকে কলার দিয়ে ডেকে নিয়ে এসো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো, এটা কিন্তু কোথাও না কোথাও যে মামলাটা হিয়ারিং হচ্ছিল তার বাইরে এই উক্তিগুলো ছিল, যার জন্যে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে। আজকের দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে যে আপনি যখন এজলাসে বসছিলেন, আপনি যখন জাস্টিস, অনারেবল জাস্টিস ছিলেন, তখন সরাসরি রাজনৈতিক দল আপনি বলে দিয়েছেন, আই কল্ড আপন দেম অ্যান্ড দে কল্ড আপন মি। বিজেপি পার্টি একটি রাজনৈতিক দল, ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারের তিনি অপব্যবহার করেছেন।